সব সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার। অনেক দিন পর আপনাদের সামনে এলাম এবং রাশিফল অনুষ্ঠানটা নিয়ে এলাম। আর আপনারাও অধীর আগ্রহে বসে থাকেন যে শ্রীলালদা রাশিফল বলবে। আর আমিও লকডাউনে প্রায় বাড়িতে ছিলাম, আপনারাও ভালো বাড়িতে ছিলেন, রেকর্ডিংও করতে পারিনি, ঠিক মতন কাজও করতে পারিনি, আপনাদের সামনে রাশিফল বলতে পারিনি। তবে একটা লাভ হয়েছে আপনাদের, সেটা হচ্ছে নতুন নতুন টোটকা পেয়েছেন। প্রচুর টোটকা আমি করে দিয়েছিলাম, আমি যে টোটকাগুলো আপনারা দেখতে পেয়েছেন প্রত্যেক দিন একটা করে নতুন টোটকা। কে পূর্ণিমা টিভিতে দেখেছেন, সারাদিনে বহুবার রিপিট হয়েছে, রাশিফলের মতন যেন রিপিট হয়। ইউটিউবেও যারা দর্শকগুলো যারা দেখেছেন তারাও দেখেছেন, ঠিক আছে। আর ফেসবুকেও তো আপনারা ফলো করছেন পূর্ণিমা টিভি ফেসবুকে, অর্থাৎ আপনারা তো পেয়েছেন। তবে আজ থেকে রাশিফল পাবেন, রাশিফল দেখবেন, লাইক দেবেন। নতুন যারা দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ারও করবেন। কিন্তু শুধু আপনি দেখলে হবে না, শেয়ারও করবেন, এটা যেন মনে থাকে। কিন্তু চলুন দেরি করবো না, আজকে কী বলছে পঞ্জিকা। আজ পঞ্জিকা বলছে 5th July, বাংলা তারিখ হচ্ছে 20 আষাঢ় সোমবার, আজকে তিথি হচ্ছে একাদশী, নক্ষত্র হচ্ছে ভরণী, আজকে যোগ হচ্ছে ধৃতি। মানে ধৃতি যোগ খুব একটা ভালো না, বুঝলেন তো। মানে আজকের দিনে কোনো কাজ যদি আপনার মানে করতে হয় তাহলে আপনাকে ভেরি অনেস্ট থাকতে হবে। ডিজঅনেস্ট হলে কিন্তু মানে তাহলে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে, এটা যেন মনে থাকে। কিন্তু অনেস্টলি কাজকর্ম করুন, তাই কাজে সফলতা কিন্তু ডেফিনেটলি পাবেন। আজকে যে সময়টা কাজ করলে আপনি আরও বেশি সফলতা পাবেন সেটা হচ্ছে অমৃত যোগ। সকালবেলা 8:34 থেকে সকাল 10:20 আর রাত্রিবেলা 9:12 থেকে 12:02 মধ্যে এই সময়টা কাজ করবেন। পুনরায় রাত্রিবেলা 1:27 থেকে 2:53 মধ্যে অনেক সময় কাপছাড়া কাপছাড়া সময়। বারবেলা যে সময়টা কাজ করলে আপনাদের ক্ষতি হয়, সমস্যা হয়, সেই সময়টা হচ্ছে গিয়ে সকালবেলা 6:41 থেকে 8:21 আর পুনরায় বিকেল 3:01 থেকে 4:41 এই সময়টা বাদ দিয়ে দেবেন, দিয়ে কাজকর্মগুলো করবেন। একটা বজ্র যোগ আছে যে সময়টা আপনার আজকের দিনে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেই সময় হচ্ছে দুপুরবেলা 1:29 থেকে বিকাল 4:17 অবধি। এই সময় একটা বজ্র শূল যোগ ক্রিয়েট হচ্ছে, এই সময়টা খুব ক্ষতি হবে, মানে পশ্চিমবঙ্গের হতে পারে, ভারতবর্ষ হতে পারে, পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, এই সময়টা ভালো না, ঠিক আছে। এই সময়টা আমি আবার বলি যে ক্ষতিটার সম্ভাবনা আছে দুপুরবেলা 1:29 থেকে বিকেল 4:17 মধ্যে, দুপুরবেলা 1:29 থেকে বিকেল 4:17 মধ্যে এই সময় কিছু ক্ষতির সম্ভাবনা আছে। এই সময় মানুষের বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। শুভকর্ম ধান্যচ্ছেদন বিক্রয় বাণিজ্য দুপুরবেলা 12:12 থেকে ওষুধকরণ এবং সেবন, ওষুধ কেনার জন্য এই সময়টা খুব ভালো, দুপুরবেলা 12:12 থেকে
ওষুধ কেনার সময়, যারা নতুন ওষুধ কিনবেন তারা এই সময় কিন্তু ওষুধ কিনতে পারবেন। অর্থাৎ আজকে খুবই ইম্পর্টেন্ট দিন কিন্তু, হ্যাঁ 5th July আজকে খুব ইম্পর্টেন্ট দিন। ভালো করে পঞ্জিকাটা শুনেছেন নিশ্চয়ই, যেই অনুষ্ঠানটা আবার শুনতে পারবেন। যারা টিভিতে দেখছেন প্রতিদিন রাত্রির 12টা, প্রতিদিন রাত্রির 1টা, প্রতিদিন সকালবেলা 7টা, সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা, এইভাবে ঘন্টায় ঘন্টা আপনি দেখতে পারবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই এই অনুষ্ঠানটা আপনি আবার 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 দেখতে পারবেন, লাইক করতে পারবেন, শেয়ার করতে পারবেন, ফেসবুকেও আমাকে ফলো করতে পারবেন, ফেসবুকেও কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে পাবেন কিন্তু। ওকে, অর্থাৎ আপনার কোনো অসুবিধাই নেই। আর যারা অ্যাপসে দেখছেন, অ্যাপ ডাউনলোড করে নিয়েছেন, তারা দেখবেন, ওয়েবসাইটও দেখতে পাবেন। পূর্ণিমা টিভি এখন আপনার হাতের মুঠোয়। চলুন দেখে নিই 5 তারিখের কপাল, মানে রাশিফল কি বলছে কপাল আপনার। সবার আগে মেষ রাশি। খুব এনার্জেটিক দিন থাকবে, কথা দারুণ, ভালো কথা বলতে পারবেন, সাহসিকতা থাকবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার প্রেম রোমান্টিকতা ভরপুর আনন্দ পাবেন। বিষয়রাশি, মন একটু ডিস্টার্ব থাকবে তবে এনার্জি প্রবল থাকবে, ভালো কাজকর্ম করতে পারবেন, স্টুডেন্ট থেকে অফিসার পর্যন্ত সমস্ত লেভেল লোকেরাই, ছেলে হোক আর নারী হোক, সবাই ভালোভাবে কাজ করতে পারবেন, শৌখিনতা বজায় থাকবে, যোগাযোগ শ্রীবৃদ্ধি হবে, বাধা অনেক কাটবে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে সুনাম, নতুন দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়বে, অর্থ অবশ্য থাকবে না, শৌখিনতা বা ইচ্ছে পূরণের জন্য ব্যয় আছে, ভালো কথা বলার জন্য লোকে আপনার প্রতি আকৃষ্ট হবে। কর্কট রাশি, মন ভালো থাকবে তবে কথা বিবেচনা করে, সিদ্ধান্ত বিবেচনা করে নিতে হবে, নচেত ভালো থেকে খারাপের সম্ভাবনা বেশি, দূরযাত্রার যোগাযোগ দেখা যাচ্ছে। আপনার কোয়ালিটি বাড়ানো বা নিজেকে কাজটাকে উজাড় করে দেওয়া বা সুন্দর বা নিজেকে সুন্দরী করার আজকে খুব ভালো দিন। সিংহ রাশি, ভাগ্য বিড়ম্বনা, যোগাযোগ আসবে, সেটাকে আপনাকে মানে প্রচুর পরিশ্রম করে আপনাকে সেই যোগাযোগটা ম্যাচিওর নিতে হবে, ম্যাচিওর করতে হবে। পিতৃস্থান নিয়ে একটু চিন্তার যোগ দেখা যাচ্ছে, প্রলোভন বা লোভ বা কোনো কিছু পাওয়ার আশা কম রাখবেন, ভালো হবে। কন্যা রাশি, মন খারাপের যুগ দেখা যাচ্ছে, শরীর ভালো দেখা যাচ্ছে না, তবে একটা জিনিস ভালো কন্যা রাশি, কর্মক্ষেত্রে সুনাম আছে, ডেলিকেটেডলি কাজকর্ম করতে পারলে বা সিরিয়াসলি কাজকর্ম করতে পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন, তবে গুরুজনরা বা প্রিয় মানুষরা ভুল বুঝবে আপনাকে। তুলা রাশি, স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, কর্মক্ষেত্র থেকে বা ব্যবসা ক্ষেত্রে বিবাহ বা সম্পর্কের যোগাযোগ হবে, পরিবারের জায়গাটা নিয়ে ডিস্টার্ব আছে, মাকে নিয়ে টেনশন আছে, কথা ভাবনা চিন্তা করে বলতে হবে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর ২৪ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য।
আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি। শত্রুতা, একটু ভুল বোঝাবুঝি, লোকে আপনাকে হিংসা করবে, একদম পজিটিভ হওয়া কাজ আজকে বাধার মধ্যে দেখা যাচ্ছে, তবে কেউ আপনার জন্য কিছু করে দেবে এই আশাটা করা কিন্তু ভুল হবে। ধনুরাশি, সন্তান নিয়ে চিন্তা, এডুকেশন নিয়ে চিন্তা, রিলেশনশিপ নিয়ে চিন্তা, তবে কোনো গুড নিউজ বা প্রিভিয়াস আগে কিছু ভালো কাজ করেছেন বা আগে কোনো কাজের পরীক্ষা দিয়েছেন বা কোনো কিছু কারো উপকার করেছেন বা কোনো ভালো কিছু গুণ, তার জন্য আজকে কিছু রিটার্ন পাবেন। মকর রাশি, মাথার যন্ত্রণা, শরীর নিয়ে ডিস্টার্ব, পারিবারিক জায়গা নিয়ে একটু অশান্তি বা বনিবনা, প্রচুর মেন্টাল চাপ আসবে, তবে আপনার জীবনসঙ্গী বা আপনার কর্মক্ষেত্র বা আপনার পার্টনার আপনাকে খুব হেল্প করবে, কথা অপ্রিয়টা না বলাই ভালো। কুম্ভ রাশি, সাহসিকতা বৃদ্ধি, প্রমোশন, নতুন নতুন কাজের অভিজ্ঞতা, একটা ভালো কিছু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যে কিছু আছে আপনার কপালে। মীন রাশি, সুন্দর মানসিকতা, প্রেম, সন্তান, রিলেশন, বন্ধু লাভবান, দুঃসাহসিক কাজে সাফল্য, তবে রিস্ক নিজের গ্রিপ্ট যতটা থাকবে ততটাই নেবেন। এই হচ্ছে মেষ থেকে মীন অবধি রাশিফল, আজকের দিন আপনার কেমন কাটবে। আশা করি ভালো আছেন, চেম্বার শুরু হয়ে গেছে, আজকে আমার চেম্বার আছে, কালকে আমার চেম্বার আছে, এই মুহূর্তে চেম্বার আমার তমলুক, কাঁথি, বেহালা, কল্যাণী, সোদপুর, হাতিবাগান, নিয়ারেস্ট চেম্বার মানে দু চার দিনের মধ্যে, দু এক দিনের মধ্যে চেম্বার হবে, আর অন্য যে চেম্বারগুলো আছে সেগুলো বুকিং করে নেবেন, এই মাসের মধ্যেই পেয়ে যাবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, বুকিংটা করুন, যোগাযোগ করুন। নমস্কার।